বন্ধুরা দেখো, আজকে লাউ পাতা দিয়ে একটা রেসিপি বানাবো। এই যে লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, একদম বড় বড় পাতা। এটা তো লাউ ডাঁটা খাওয়া হয়ে গেছে, এই পাতাগুলোই আছে, আর এই পাতাগুলো দিয়েই একটা রেসিপি বানাবো, তো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে রেসিপিটা। আর এখানে নিয়ে নিয়েছি দেখো, এগুলো হচ্ছে পার্শে মাছ, অনেকে চিনবে, এগুলো সামুদ্রিক মাছ, খেতে খুব ভালো লাগে। আর লবণ হলুদ মাখানো ছিল, আবার একটু হলুদের গুঁড়ো দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা হচ্ছে জিরে গুঁড়ো দিলাম, আর এটা পোস্ত বাটা সাদা সর্ষে বেটে রেখেছিলাম, তো দিয়ে দিলাম পোস্ত বাটা আর সাদা সর্ষে বাটা। আর এখানে দেখো দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রাখা ছিল, তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর তার মধ্যে দিলাম ধনে পাতা কুচি আর কি। তো ধনে পাতা কুচি দিয়ে তারপরে একটুখানি লবণ দিলাম পরিমাণ মতো, আর হচ্ছে সর্ষের তেল উপর থেকেই দিচ্ছি আমি। এটা ভালো করে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব সমস্ত কিছু মাছের মধ্যে আর কি। এই রেসিপিটা একবার ট্রাই করো, যে কোনো মাছ দিয়ে, লাউ পাতা দিয়ে না, দারুণ লাগে খেতে, জানো তো, ভীষণ ভালো লাগে। লাউ পাতা এমন একটা জিনিস, তো যে কোনো তরকারিতে বা মাছে দিলে ভালো লাগে বেশ, লাউ পাতার তরকারি। তো মাছগুলো মাখানো হয়ে গেছে, এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল দিয়ে একটু উপর থেকে কালো জিরে দিয়েছি। এখন একে একে মাছগুলো এপিটুপিট করে লাল লাল করে ভেজে নেব, আর হচ্ছে তার উপর থেকে আমি ওই যে লাউ পাতা রেখেছিলাম, লাউ পাতা কুচি করে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি, আর নিয়ে এই যে ভাজা মাছের উপরে লাউ পাতাগুলো দিয়ে দিলাম আর কি। তো লাউ পাতা থেকে তো জল বেরোয়, যতটা সম্ভব আমি ভালো করে একদম চিপে চিপে পাতা থেকে জল বের করে দিয়েছি। আর এখন দেখো বাটি ধোয়া সর্ষে পোস্ত বাটার জলটা আমি উপর থেকে দিয়ে দিলাম আর কি, লাউ পাতাটা সেদ্ধ হবে একটু। এবার উপর থেকে ঢাকা চাপা দিয়ে দিলাম, প্রায় 5-7 মিনিট হতে দেবো। দেখো চলে এসেছি 5-7 মিনিট পরে, আর দেখো লাউ পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে একদম, আর জলও বেরিয়ে গেছে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ উঠেছে, ফ্লেভার উঠেছে, লাউ পাতার একটা গন্ধ থাকে না, বেশ ভালো লাগে আর কি খেতে। তোমরাও ট্রাই করো এই রেসিপিটা, অবশ্যই ভালো লাগবে খেতে কিন্তু। তো এখন ভাত খাবো আমার ছেলে আর আমি, ছেলে স্কুল থেকে চলে এসেছে। কেমন হয়েছে দেখ তো? নুন নিয়ে আসিস নি? কেমন হয়েছে? গরম তো পাতাগুলো দারুণ টেস্ট, ওগুলো ট্রাই করে দেখবে, পাতা দিয়ে ভাত। পাতুরি ভুলে যাবে তাই তো, ইলিশ পাতুরি ভুলে যাবে লোক না, ইলিশ পাতুরি যা, ইলিশ পাতুরি আলাদা স্যার, তাকে কেউ ইয়ে করতে পারবে, তাকে কেউ ধরতে পারবে না, না না খেয়ে নি বন্ধুরা, আস্তে আস্তে খাই। তো এখন সন্ধেবেলা একটু রেস্ট নিয়েছিলাম, আমার মেয়ে হচ্ছে কলেজে গেছিলো আর ভাত খায়নি আর কি দুপুরে। আমি বলছিলাম ওকে ভাত তরকারি আছে খেতে, পার্শে মাছের তরকারি, লাউ পাতার তরকারি, ও খাবে না এখন, অন্য কিছু বানিয়ে দিতে বলছে আর কি আমাকে। আমি বললাম ঠিক আছে, দেখছি কী বানানো যায়। আর আমার ছেলে এখানে পড়তে বসছিল, বেশ মানে সন্ধে সন্ধে হয়ে এসেছিলো, 5টা থেকেই পড়তে বসছিলো। এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে এইখানে বসছে, বই টই পাতানো আছে, আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। তারপরে রান্নাঘরে চলে আসলাম, আর হচ্ছে এগুলো চাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখা মানে দুপুরে এতটা বেশি চাল নিয়ে নিয়েছিলাম না, বেশি ভাত থেকে গেলে কেউ খেতে চায় না পান্তা ভাতটা এখন ঠান্ডায়, তো চালটা ভিজিয়ে রেখে ভালোই হয়েছে, আমার মেয়ে খেতে চাইলো। আর এখন দেখো মিক্সিতে আমি এই চালগুলো পেস্ট বানিয়ে নেব, একটা পিঠে রেসিপি করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন জল দেবো একটু চালের মধ্যে, অল্প একটু জল দিয়ে একদম পেস্ট বানিয়ে নেব আর কি। তো দেখো তোমাদের দেখাই আমি পেস্ট বানিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা মিক্সিতে পেস্ট বানানো হয়ে গেছে, একদম সুন্দর পেস্ট হয়ে গেছে চালগুলো। তো এখন তোমাদের হাত দিয়ে একটু দেখাচ্ছি, আর এগুলো সেদ্ধ চাল আর কি। চালের পেস্ট তো করে নিয়েছি, এবার পুর করার পালা। এখানে দেখতে পাচ্ছ পুর বানিয়ে নিচ্ছি, এখানে নারকেল আর
হচ্ছে গুড়ের পুর বানাচ্ছি, একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম উপর থেকে। এবার গুঁড়ো দুধ দিচ্ছি কেন বলো তো, বেশ ভালো লাগে, টেস্টি লাগে আর কি, আরও বেশি পুরটা ভালো স্বাদ হয়, পিঠেটা বেশি ভালো স্বাদ হয় একটু দুধ দিলে আর কি। তো আমি এখানে আমুলের গুঁড়ো দুধটা দিচ্ছি, আর বেশ চকলেট চকলেট লাগছে, আর চকলেটের ফ্লেভারও উঠেছে বেশ, জানো তো। তো পুরটা ভালো হলে কিন্তু পিঠেটা ভালো হয় খেতে। আর শীতকালে তো পিঠেপুলির দিন আসলো, আর পিঠে খেতে খুবই ভালো লাগে। প্রথমেই বলছিলাম মানে সাথে সাথে পিঠে খাওয়া আর বাসি পিঠে খাওয়া মজাই আলাদা, তাই না? তো দেখো আমার পুর বানানো হয়ে গেছে, এখন পিঠে করব। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আমার ফ্রাইং প্যানের হ্যান্ডেলটা কিন্তু খুলে গেছে, খুব অসুবিধে হচ্ছে, আর সাঁড়াশি দিয়ে ঘোরাতে হয় আর কি, ডিম ভাজা বলো বা পিঠে পুলি ঘোরানো বলো, এই যে মানে কি বলবো, পাটিসাপটা পিঠে করতে গেলে তো একটু ঘোরাতে হয় মানে ব্যাটারটা দিয়ে, এই যে দেখতে পাচ্ছ সাঁড়াশি দিয়েই ঘোরাচ্ছি, খুবই কষ্ট হচ্ছে, কদিন অসুবিধে হচ্ছে, দোকানে নিয়ে গেলে সারিয়ে দেয় কি না দেখবো, নিয়ে যেতে হবে আর কি। তো যাই হোক, এখন দেখো ঘুরিয়ে নিলাম, এটা পাটিসাপটা পিঠা করব, এই যে পুর দেখো হাতের সাহায্যে একটুখানি দিচ্ছি, আর বেশ চকলেটের মতো হয়েছে, আর হচ্ছে আঠালো হয়ে গেছে, মানে প্রচুর আঠা হয়ে গেছে বুঝলে তো, একটু বেশি পাক হয়ে গেছে যাকে বলে আর কি। তো এখন দেখো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর চালের পিঠে তো খেতেই ভালো লাগে। আর আমি এই চালের সাথে সিদ্ধ চালের সাথে একটুখানি ময়দা মিশিয়ে দিয়েছি, জানো তো, যাতে না ফেটে যায়, কিন্তু অল্প একটু ময়দা দিয়েছি, তো ময়দার ভাগটা একটু কম দিয়েছি, একটু চালের ভাগটা বেশি আছে, একটু একটু ফেটেও যাচ্ছে বটে, কিন্তু চালের পিঠের স্বাদই অন্যরকম হয়, তাই না, ভালো লাগে খেতে। ময়দার পিঠার থেকে চালের পিঠে খুবই ভালো লাগে। তো আরও একটা আমি এভাবে বানিয়ে নেব, একে একে সবকটাই পিঠে বানিয়ে নেব, তোমাদের সঙ্গে দুটো শেয়ার করছি দেখো। করতে না করতে এই যে খাওয়ার লোক চলে এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ছেলে চলে এসেছে পিঠের গন্ধ পেয়ে আর কি। তো মিষ্টি জিনিস তো এর ফেভারিট, আমার ছেলের মিষ্টি খাবার খুব ভালোবাসে, আর যেহেতু পুরটা একদম চকলেটের মতো করেছি, এই যে দেখতে পাচ্ছ, ও দেখাচ্ছে আবার বলছে পুরো চকলেট ক্যাডবেরির মতো হয়ে গেছে আর কি, মানে পুরটা আর কি। তো ওর ভালো লাগছে খেতে, দারুণ লাগছে বলছে আর কি, আবার ভাবছে মানে কি বলবে না বলবে, তো বলছে কী দিয়ে বানিয়েছো কী দিয়ে বানিয়েছো, বেশ ভালো লাগছে আর কি খেতে পুরটা আর কি। তো ওই জন্যই দেখাচ্ছে আর কি, একদম তার দিদি ভাইয়ের কাছে যাচ্ছে, আর মৌ একটু পুরতে বসছে, বলছে নিয়ে আয়, তো একটা এই যে খেয়ে খেয়ে নেচে নেচে চলে গেল আর কি। তো যাই হোক, পিঠে খেয়ে খুব আনন্দ, চলো ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো, টাটা।